ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যানিমেশন স্ক্রলিং টেক্সট। এখন অনেকে বলবেন এটা কি, এটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এখন দেখুন আমার ভিডিওটি এখানে চলতেছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি টেক্সট অ্যানিমেশন করে ওদিকে চলে যাচ্ছে বা এদিকে চলে যাচ্ছে বা যে কোনো একদিকে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। ঠিক এই টেক্সটটি কাইনিমাস্টের মাধ্যমে আপনাদেরকে এই পার্টটি শিখিয়ে দিবে। অনেকেই বলবেন ভাই এটা তো কমন বিষয়, ভাই এটা তো আমরা পারি। ভাই আপনারা যারা পারেন তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে বলে দিবেন, এবং যারা না পারেন তারা এই ভিডিওটি দেখে আপনারা শিখে যেতে পারেন। এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই এই অ্যানিমেশন টেক্সটগুলো কীভাবে বানাবো, বিশেষ করে ব্রেকিং নিউজ যারা ভিডিও বানায়, ইউটিউবার অনেক ইউটিউবার রয়েছে তা বিশেষ করে ব্রেকিং নিউজের ভিডিও বানায়, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব হেল্পফুল হয় বা এই টেক্সটটি খুবই হেল্পফুল হয়ে যায় এই ইউটিউবারের ক্ষেত্রে। প্রত্যেক ইউটিউবারের এই লেখাটি কাজে লাগে, বিশেষ করে আমি এখন যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, লেখাটি মূলত এখানে বোঝাতে চাচ্ছি যে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে এই লেখাটি জানাটা দরকার এবং অ্যানিমেশন টেক্সটটি সম্পর্কে আইডিয়া রাখা উচিত, তাহলে আপনার ভিডিওটিকে আরও স্মার্ট করে তুলতে পারবেন। তো এই বিষয়টি এখানে দেখাবো, আর এই কাজটি করার জন্য অনলি ফর 2 মিনিট লাগবে, আর ভিডিওটি বেশি বড় করব না, 3 থেকে 4 মিনিটের একটি ভিডিও হবে। এই পুরো ভিডিওটি দেখে আপনার এডিটিং পার্টটি শিখে যাবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, কাজে নেমে পড়বো। তো কাজে নামার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত হই। তো ভিউয়ার্স চলুন কথা না বাড়াই, ভিডিও মূল পর্বে চলে যাওয়া যাক, চলুন শুরু করা। আমরা চলে আসলাম কাইনিমাস্টারে। তো এখন কাইনিমাস্টার অ্যাপটি ওপেন করে ফেলবো, অলরেডি ওপেন করে ফেলেছি। অনেকের কাছে কাইনিমাস্টার পেড ভার্সন অ্যাপটি নিয়ে আমার ভিডিও নিচে লিঙ্ক রয়েছে, আমার ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপটি ডাউনলোড করতে পারেন ফ্রিতে। তো আমাদের যে কাজটি এটি এখন দেখাবো। তো প্রথমে আপনাদের কাইনিমাস্টার রেশিওটা চুজ করে নিতে হবে। তো এখান থেকে আমি রেশিওটা 16:9 রেশিওটা চুজ করে নিলাম। নেওয়ার পরে আপনি যে ভিডিওটি একটি করতে চান, নির্ধারিত একটি ভিডিও এখানে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা করতে চাই। তো পুরো ভিডিওটি আমার প্রয়োজন নেই, জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে ছোট করে দিব, জাস্ট আমার এতটুকু ভিডিওটা প্রয়োজন। তো আমি এই ভিডিওটাকে এখান থেকে কাট করে দিলাম, কাট করে দেবার আমার পুরো ভিডিওটি এখানে চলে এসেছে। তো এখানে আসার পর আপনার মূলত একটি কাজ করতে হবে, চলে যেতে হবে লেয়ারে। তো লেয়ারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে ব্ল্যাকটা নিয়ে নিলাম, তো এটাকে টেনে ধরে আমরা একটু এখানে এতটুকু বড় করে দিলাম, ঠিক আমার মতো আপনারা করে দিবেন। করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিবেন, দ্যাটস ইট। এগেন নাও এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, জাস্ট ক্রপিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এটাকে নিচে নামিয়ে আনবেন, আনার পরে আপনার জাস্ট আপনার ইচ্ছে মতো সাইজ করে রাখবেন, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এরকম করে দিবেন। এগেন নাও এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে সাইজ করে অনুযায়ী আপনারা এটাকে এখানে পারফেক্টলি বসিয়ে দিবেন। তো আমি এটাকে এখানে পারফেক্টলি বসিয়ে দিলাম, দেওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ভিডিওর সাথে ফুল করে দিয়েছি। ঠিক এইভাবে আপনারা করে দিতে পারেন, দ্যাটস ইট। এখন পালা হচ্ছে লেয়ার অ্যাড করা। এগেন নাও মিডিয়াতে ক্লিক করার পর এখানে লেয়ার দেখতে পাবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। আমি আগে থেকে টেক্সটে লিখে রেখেছি, এখানে কপি করে দিব। কপি করে এখানে যে ধরুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তো এইরকম লেখা আপনারা লিখে দিতে পারেন বা ব্রেকিং নিউজের ক্ষেত্রে দিতে পারেন। তো আমি এখানে এটাকে টেনে এনে এখানে এখানে সুন্দর করে এখানে বসিয়ে দিব। যাই হোক, আমি এখানে একটু ফ্রন্টটাকে চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে দিলাম, দ্যাটস ইট, বোল্ড করে দিয়েছি। তো এখান নাও এই লেখাটির উপর ক্লিক করার পর তো আমি এই লেখাটিকে এখান থেকে জাস্ট এখানে আমি একটু সময় নিবে, জাস্ট একটু সাইজ করে সুন্দর মতো এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে একটু সময় বসিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটাকে আমি এখানে ফুল করে দিব ভিডিওর সাথে, দ্যাটস ইট, ফুল হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে এটাকে অ্যানিমেশন দেওয়ার পালা। ভিডিওটা এখন দেখুন, এখান থেকে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এখানে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে কিন্তু লেখাটি কোনো অ্যানিমেশন হচ্ছে না। তো আমি চাচ্ছি লেখাটি এখানে অ্যানিমেশন আকারে আসুক, তো এর জন্য আমি লেখাটির উপরে এগেন ক্লিক করব। ক্লিক করার পর আমি লেখাটিকে টেনে এখানে নিয়ে আসব, জাস্ট এতটুকু বাইরে রাখবো। তো লেখাটি আমি এখানে টেনে নিয়ে এসেছি, দ্যাটস ইট। তো আসার পর এগেন নাও লেখার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর বাম সাইডে দেখুন একটি চাবি আইকন রয়েছে, এই চাবি আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। আমি এই চাবি আইকনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটি লাল টিক মার্ক ফুটো হয়ে গিয়েছে। এগেন আমি এই লেখাটিকে এখান থেকে টেনে শেষ প্রান্তে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এই লেখাটিকে ধীরে ধীরে হাতে টেনে এইটার উপর দিয়ে আমি এখান থেকে ধীরে ধীরে নিতে থাকব। আপনারা ঠিক যেভাবে নেবেন ঠিক সেভাবে যেতে থাকবে, দ্যাটস ইট। আমি এখানে পুরোটা এখানে শেষ করে দিলাম, করে দেওয়ার পর জাস্ট ওকে করে দিলাম। তো এখন দেখা যাক আমাদের লেখাটি আদৌ অ্যানিমেশন হয়েছে কিনা। তো এখন আমি ভিডিওটা প্লে করে দিব। ওয়াও, আপনারা কি দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু অ্যানিমেশন করতেছে, ঠিক আমি যেভাবে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেইভাবে যদি আপনারা করতে পারেন ভাই, ঠিক এরকমভাবে করতে পারবেন। আর অনলি দেখতে পাচ্ছেন জাস্ট
টিভির নিচে যে স্ক্রোলিং করে টেক্সটটি আমরা দেখতে পাচ্ছি সেম সেরকমই দেখাচ্ছে। এটার আরও অনেক অনেক কাজ রয়েছে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এটা হয়ে গেলে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে দিতে পারেন। আই হোপ সো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল, আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।